ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট দুই দিনের জন্য ট্যুর প্যাকেজ এটা। আর যদি সেটা কেউ না নেয় তাহলে পরে অবশ্যই রেজিস্ট্রেশন ফ্রি নিতে পারবে। রিং, একটা রেইনকোট এবং একটা হেলমেট, এটা তো পাবেন না। 75,000 টাকার মধ্যে 10,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট, 10,000 টাকা ডিসকাউন্ট, এই যে তো 10,000 টাকা ডিসকাউন্ট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চলে আসছি নতুন বাইকের একটা শোরুমে, আর এটা হচ্ছে কোহিনুর মোটরস, ষাট ফিট রোড, পাকা মসজিদের পাশে। আর এখানে কোহিনুর মোটরসে এতদিন আপনারা দেখেছেন লিফানের অথরাইজ ডিস্ট্রিবিউটর, তারাই আজকে লঞ্চ করেছে এইচ পাওয়ারের অথরাইজ ডিস্ট্রিবিউশন হিসেবে। এইচ পাওয়ারের একটা শোরুম তাদের উদ্বোধন হয়েছে গত পরশু দিন, আর উদ্বোধনের বিষয়টা দেখতেছেন। আমরা এই উদ্বোধন সম্পর্কে এবং এই বাইক সম্পর্কে বিস্তারিত বলবেন আমাদের কোহিনুর মোটরসের বাবু ভাই। বাবু আসসালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম, ভালো আছেন? জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তো আজকে আমাদের আপনাদের তো এই দুদিন আগে উদ্বোধন হলো, তো উদ্বোধন সম্পর্কে আমার ভিউয়ারদেরকে কিছু বলেন। হ্যাঁ নিশ্চয়ই। সো ভিউয়ারস, আর নয় দূরে এখন কিন্তু মিরপুর 60% এইচ পাওয়ারের সমস্ত বাইক, এই যে বাইকটা আমরা কোহিনুর মোটরসের মাধ্যমে এখন এইচ পাওয়ারের শোরুমটা আমাদের এখানে উদ্বোধন হয়েছে। উদ্বোধনের সময় আমাদের কাছে আসছিল হচ্ছে এইচ পাওয়ারের যে ম্যানেজিং ডাইরেক্টর এবং আমাদের এই স্থানীয় কমিশনার ছাড়াও আরও অনেকেই আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে ছিল। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে কত জমকালোভাবে এই উদ্বোধনটা করা হয়েছে। বন্ধুরা, এইচ পাওয়ার ডিস্ট্রিবিউটর হিসেবে এই কোহিনুর মোটরস দিচ্ছে আপনাদের জন্য ধামাকা অফার। এই অফারে আপনারা পেয়ে যাচ্ছেন যারা খুব রিসেন্টলি কোহিনুর মোটরস থেকেই এই এইচ পাওয়ারের যে কোনো বাইক আপনারা ক্রয় করবেন তাদের জন্য স্পেশালি ফিচার দেওয়া হচ্ছে ঢাকা টু কক্সবাজারের এয়ার টিকিট। আর যদি সেটা গ্রহণ করতে না চান তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন ফ্রি পাবেন। আর এই রেজিস্ট্রেশন ফ্রির এত চমৎকার একটা সুযোগ লুফে নিতে আজই চলে আসুন এইচ পাওয়ারের বাইক ক্রয় করার জন্য কোহিনুর মোটরসে, ষাট ফিট রোড, পাকা মসজিদের ঠিক পাশে। সুতরাং আর কথা বাড়াচ্ছি না, আমরা এই বাইকগুলো এখনই দেখব। তার আগে বন্ধুদেরকে মনে করে দিচ্ছি যারা আমার বিডি মার্কেটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। হ্যাঁ ভাইয়া, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জারা বাইক না, 80cc? জি হ্যাঁ, এটা 80cc গাড়ি। আচ্ছা, এবং আমাদের যতগুলো গাড়ি আছে তার মধ্যে সবচেয়ে কম সিসির গাড়ি হচ্ছে এটা। এবং এটার দাম আমাদের কোহিনুর মোটরস এইচ পার রাখছে 88,000 টাকা মাত্র। 88,000? হ্যাঁ। আচ্ছা, তো এটা তো মাইলেজ ভালো দেয় অনেক। হ্যাঁ, এটা আপনি 55-60 পাবেন। 55-60 মাইলেজ না? আচ্ছা, তো এটা হচ্ছে কত? 88? হ্যাঁ, 88,000 অনলি। ওকে, আচ্ছা। আর এটার কালার হয় কোনটা কোনটা? কালার এই মুহূর্তে আমাদের কাছে লালটাই আছে। হ্যাঁ, একটা কালারই আছে। আচ্ছা, তারপর আমরা একটা স্কুটি দেখতে পাচ্ছি না? জি জি জি, এটা সুপার আর 100cc স্কুটি। 100cc না? জি। আচ্ছা, তো এটার ওই মুহূর্তে কালার অ্যাভেলেবল একটাই? একটাই। আচ্ছা, তো এটার আপনার কেমন যায় মাইলেজ? এটা আপনি 50-55 পাবেন মাইলেজ। জি। আচ্ছা, এটা প্রাইস কত? এটা 99,500 টাকা আমাদের। 99,500? জি। আচ্ছা, আর এই যে কোনো বাইক, এই কি হোক আর 100 হোক আর 100 হোক, প্রত্যেকটা বাইকের জন্য তো আমাদের যে স্পেশাল যে অফারটা আছে সেটা তো থাকবে। হ্যাঁ, এটা আপনি, এটা আপনি পাবেন হচ্ছে আমাদের একটা চাবির রিং, একটা রেইনকোট এবং একটা হেলমেট, এটা তো পাবেন বাইকের জন্য পাবেন। হ্যাঁ। আচ্ছা, আর কিছু কিছু বাইকে কোম্পানি থেকে ডিসকাউন্ট রয়েছে, সেটা তো থাকবেই। সেটা আমি যে বাইকে থাকবে সেটা আমি বলবো তখন, যে এই বাইকের সাথে। ওকে, আমরা একটা এটার মডেল দেখতেছি, স্টার 100। জি, স্টার 100cc। আচ্ছা, তো এটার মাইলেজ কেমন যাচ্ছে? এটা 50-এর কাছাকাছি পাবেন আর কি। আসলে তেলের দাম বাড়তি, তো এই যে বাইক কেনার আগে ছোট বাইকগুলো মানুষ কেনে কিন্তু মাইলেজের জন্য সাধারণত কেনে, ঠিক আছে? একটু অনেকে ছোট বাইক চালাতে কমফোর্ট ফিল করে, তারপরে কিছু মাইলেজের জন্য কিন্তু সাধারণত কিনে থাকে। এটা প্রাইস কত? এটা হচ্ছে 92,500 টাকা। 92,500? জি, স্টার 100cc আপনি পাবেন মাত্র 92,500 টাকায়। আচ্ছা, তো এটার কালার অ্যাভেলেবল আপাতত একটাই? একটাই, হ্যাঁ। এটা স্কট 110cc। স্কট 110cc? জি জি। আচ্ছা, তো এটার মাইলেজ কেমন আছে? এটার মাইলেজ 50-এর কাছাকাছি, হ্যাঁ, প্লাস মাইনাস এমন হবে আর। এটার দাম আসছে আপনার 1,09,500। 1,09,500? 9,500 টাকা।
যারা অনেকগুলো মডেল আছে, যেমন আমাদের এটা যারা 100 সিসির ভার্সন 2, মানে এর আগেও আরেকটা যারা ছিল সেটা পরে এটা ভার্সন 2 বের হয়েছে। এটার দাম আসবে আপনার 1,03,500 টাকা। 1,03,500 টাকা, জি। এগুলো বেশ ভালো মাইলেজ দেয়। হ্যাঁ, এগুলো সব এভারেজ আপনি বলতে পারেন। এটার কালারটা অ্যাভেলেবল এই মুহূর্তে? লাল, আমাদের কাছে লালটাই অ্যাভেলেবল। লাল আর একটা ব্ল্যাক। ব্ল্যাক না? হ্যাঁ। লাল কালার কালার অ্যাভেলেবল হচ্ছে এখন, রেডটা আছে আর একটা ব্ল্যাকটা আছে। হ্যাঁ, দুইটা কালার অ্যাভেলেবল আছে এই মুহূর্তে। জি। এর পাশে আমরা আবার দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ, যারা ডিজিটাল ভার্সন 2। ১,০০,৫০০ টাকা দাম আসবে। ১,০০,৫০০ টাকা আমাদের কাছে অ্যাভেলেবল। একটা সাদা, একটা রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। কালার কম্বিনেশনটা বেশ চমৎকার, তিনটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। আচ্ছা, এর পাশে আমরা একটা এটা আপনি 40-45 পাবেন। এটা 1,55,500 টাকা। আর বন্ধুরা, অবশ্যই এই প্রত্যেকটা বাইকের সাথে ঢাকা কক্সবাজার ট্যুর বাই এয়ার থাকবে, বাই এয়ারে, হ্যাঁ, দুই দিনের ট্যুর থাকবে এয়ারে। সেটা হচ্ছে অনলি এইচ পাওয়ারের কোহিনূর মোটরসের পক্ষ থেকে এই মাস পর্যন্ত, এই মাসে, এই সেপ্টেম্বর মাসে 30 তারিখ পর্যন্ত এই কোহিনূর মোটরসের থেকে যে বাইক আপনি ক্রয় করবেন, 80 সিসি হোক আর 150 সিসি হোক, প্রত্যেকটা বাইকের জন্য এই অফারটা থাকবে। আচ্ছা, এর পাশে আমরা CR3 না? জি। আচ্ছা, লঞ্চিং CR3, এটা 165 সিসির গাড়ি। বাইকটা অনেক চমৎকার লাগছে দেখতে। হ্যাঁ, অনেকটা ডাবল ডিক্সে। জি, ডাবল ডিক্সে। আচ্ছা, তো এইটা আপনার কি কত প্রাইস, কত করছে? এটা করছে 1,78,500। বন্ধুরা, আমরা শুধু সংক্ষেপে ডিটেলসটা যাচ্ছি না, আমরা শুধু সংক্ষেপে এটা রেটটা কেমন আছে, কোন প্রাইজে আছে এবং অফারটা সম্পর্কে জানার জন্য আমরা এটা আজকে ভিডিওটা করেছি। তো আসল ব্যাপারটা হচ্ছে এরকম যে পরবর্তীতে আপনাদেরকে আবার ভিডিও নিয়ে আসব, যখন এই প্রত্যেকটা বাইকের খুঁটিনাটি সব কিছু ডিটেলস, ভালো মন্দ উভয় দিক দিয়ে আমরা রিসেন্টলি আরেকটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আচ্ছা, চেয়ারের রয়েছে আপনার দুইটা কালার না এখন অ্যাভেলেবল? একটা হচ্ছে, একটা হচ্ছে লালের সাথে কালো আর একটা সাদার সাথে কালো, আর একটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন। কালার কম্বিনেশনটা বেশ চমৎকার লাগছে, ডাবল ডিক্সের বাইক। আচ্ছা, এর পাশে একটা এসটিএম রয়েছে একটা। জি, এটা স্পোর্টস বাইক, স্পোর্টস বাইক, এটা 165 সিসির বাইক। এটা ডাবল ডুয়েল চ্যানেল এবিএস এবং সামনে ডাবল ডিস্ক। ও, সামনে ডাবল ডিস্ক মানে ট্রিপল ডিস্ক? হ্যাঁ, ট্রিপল ডিস্ক বলতে পারেন। ট্রিপল ডিস্কের বাইক, ট্রিপল ডিস্কের একটা স্পোর্ট বাইক, আর লুকটা একেবারে গর্জিয়াস করেছে, একেবারে গর্জিয়াস করেছে লুকটা স্পোর্ট বাইকের এই এসটিএম, ঠিক আছে, খুবই গর্জিয়াস করেছে। দেখতে পাচ্ছেন ওই পাশে দুই পাশে ডিস্ক রয়েছে, ট্রিপল ডিস্কের বাইক, সামনে এবিএস রয়েছে, তাহলে এই বাইকটার আপনার রেট কত করছে? এটা 2,75,000 টাকা। 2,75,000? জি। আচ্ছা, আর এটাতে 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়া কোম্পানি থেকে? কোম্পানি, স্পেশালি কোম্পানি থেকে বলেছে যে 2,75,000 টাকার মধ্যে 10,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট। হ্যাঁ, ওকে, তাতে দাঁড়াচ্ছে 2,65,000 টাকা।
2,65,000 টাকা। তাহলে এই স্পোর্টস বাইকটার উপর 10,000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এস পাওয়ার কোম্পানির পক্ষ থেকে। আর কোহিনু মোটরসের যে অফারটা রয়েছে সেটা তো থাকবেই, সেটা তো আছে। তাছাড়া প্রত্যেকটা বাইকে যে হেলমেট, চাবি রিং এবং রেইনকোট এটা তো অ্যাভেলেবল। আচ্ছা, তো আমরা 165 সিসি একটা বাইক দেখতেছি, ভার্সন 2 পাওয়ার, না জি? আচ্ছা, এটা রোবট জেড। আচ্ছা, রোবট জেড 165 সিসি ভার্সন 2 ডাবল ডিস্কের, ডাবল ডিস্কের, কিন্তু এটাতে এবিএস নাই, এবিএস না, শুধু ডাবল ডিস্ক। এটার প্রাইস 2,15,000 টাকা, এটা তো 10,000 টাকা ডিসকাউন্ট, এটা তো 10,000 টাকা ডিসকাউন্ট, 2,15,000 টাকা থেকে 10,000 টাকা ডিসকাউন্ট, আই মিন 2,05,000 টাকা প্রাইস পড়ছে, রাইট? তো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর বন্ধুরা, এই এইচ পাওয়ারের যে বাইকগুলো দেখছেন, এই বাইকগুলোর আপনার যেটা 10,000 টাকা ক্যাশব্যাক রয়েছে সেটা তো থাকবে, দুইটা বাইকের উপর রয়েছে। আর তাছাড়া বেশ কিছু অ্যাভেলেবল রয়েছে, যে জিনিসটা হচ্ছে আপনার চাবি রিং, হেলমেট এবং রেইনকোট, এটা প্রত্যেকটা বাইকের সাথে পাবেন। আর 30 তারিখ পর্যন্ত অফার চলছে, এই মাসের 30 তারিখ পর্যন্ত যে অফারটা রয়েছে এটা কোহিনুর মোটরসের পক্ষ থেকে, যে ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট 2 দিনের জন্য ট্যুর প্যাকেজ এটা। আর যদি সেটা কেউ না নেয় তাহলে পরে অবশ্যই রেজিস্ট্রেশন ফ্রি নিতে পারবে, রেজিস্ট্রেশন ফ্রি। এই এটা হচ্ছে আপনার কোহিনুর মোটরসের পক্ষ থেকে উদ্বোধন উপলক্ষে। সো যারা নতুন বাইক ক্রয় কথা ভাবছেন তারা চিন্তা করতে পারেন এই এইচ পাওয়ারের বাইকগুলো ক্রয় করার জন্য, সোজা চলে আসতে কোহিনুর মোটরসে। আর কোহিনুর মোটরসের অ্যাড্রেসটা হচ্ছে 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে, আপনার মিরপুর, পীরেরবাগ এলাকায় পড়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো কন্টেন্টে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।